প্রথম বিশ্বযুদ্ধ শেষ, আনন্দ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার সকাল 8:30, আর 8:30 সময় মামামকে রেডি করে স্কুলে পাঠানো হয়ে গেছে 8:00 মধ্যে। তো আমার প্রথম বিশ্বযুদ্ধ শেষ। হ্যাঁ, এটা একটা আমার বিশ্বযুদ্ধের মতো লাগে যে মেয়েকে ঘুম থেকে তুলে রেডি করে স্কুলে পাঠানো। আর এবার আমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে বরকে খাইয়ে দাইয়ে ওর লাঞ্চ প্যাক করে কাজে পাঠানো, ও এটাও একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমান। সো এবার আমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে হচ্ছে রান্নাঘরতে। আজকে দুপুরে লাঞ্চে কী থাকছে সেটা আমি নিজেও জানি না, সেটা রান্নাঘরে গিয়ে কী কী সবজি আছে না আছে দেখে তারপর রান্নাবান্না শুরু হবে। তো সেই সব রান্নাবান্না অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেরি না করে ঝটপট চলো রান্নাঘরে। ও, আর একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এইখানে ঠিক আমার তিনখানা নতুন পিম্পলের আবির্ভাব ঘটেছে, একটা দুটো তিনটে, ব্যথা সাংঘাতিক। দেখি কি দেওয়া যায়, এটার জন্য কি ট্রিটমেন্ট হয়। আর হ্যাঁ, তোমাদের কাছে হোমমেড কোনো ভালো আইডিয়া থাকলে আমার পিম্পলের জন্য, যাতে পিম্পল কমে যায়, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে হোমমেড কিছু ব্যবহার করলে পিম্পল, ডার্ক স্পট এগুলো কমে নাকি। সো আর কি করা যাবে, কিছু তো করার নেই। তো পিম্পলের যখন আবির্ভাব হয়েই গেছে, কি করা যাবে, দেখি কি কি দিয়ে কমানো যায়। তো চলো আর কি করা যাবে, রান্নাটাই স্টার্ট করা যাবে। আজকের মেনু হচ্ছে ফুলকপি আর পনির পোস্ত। ফার্স্টে এখানে পনিরগুলো হালকা করে একটু ভেজে নিলাম। এবার ছোট ছোট করে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি, এগুলো একটু ভেজে নেব। আর এইদিকে বসে গেছে হচ্ছে ভাত। এখানে ফুলকপিটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটা তুলে নেব। হয়ে গেছে ফুলকপিগুলো ভাজা, এবার ফুলকপিগুলো তুলে নেওয়া হচ্ছে। এবার ওই তেলে দিয়ে দেওয়া হলো সামান্য সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন, একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি। এবার ক্যাপসিকাম কুচানোগুলো দিয়ে দেওয়া হচ্ছে, ক্যাপসিকামগুলো বেশি ভাজা হবে না, হালকা হালকা একটু জাস্ট। আর লঙ্কা দেওয়া হচ্ছে লঙ্কা কুচানো। হয়ে গেছে এখানে ফুল এই আলু আর ক্যাপসিকাম ভাজা, এবার ফুলকপিগুলো আবার দিয়ে দেওয়া হচ্ছে। ফুলকপিগুলো দিয়ে দেওয়ার পর এখানে পরিমাণ মতো নুন দেওয়া হচ্ছে, এরপর হচ্ছে সামান্য হলুদ গুঁড়ো, বেশি হলুদ দেওয়া হবে না কারণ পোস্ত দেওয়া হবে, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিলাম। এবার পনিরগুলো দিয়ে দেওয়া হলো, পনিরগুলো দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে একটু জল। ফুলকপি আলুগুলো একটু জাস্ট সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এখানে জলটা একটু শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত, কাজু আছে বেটে রাখা পোস্ত কাজু, আর তোমরা চাইলে এর সাথে চালমগজেরও পেস্ট করে দিতে পারো। আমার কাছে চালমগজ নেই, সেই জন্য কাজু আর পোস্ত পেস্ট করে দিলাম। আর এবার দিচ্ছি 2 চামচ চিনি, তরকারিটা বেশ একটু মিষ্টি মিষ্টি হবে, পনির যেহেতু ভেজ করা হচ্ছে। আর নাবানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা আর সামান্য একটু চিজের স্লাইস। ভেজ ডালের জন্য মুগ ডাল সেদ্ধ করা হয়ে গেছে, আর এখানে তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এরপর কেটে রাখা বিনস গাজর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। আর এই দিকে হচ্ছে ভাত ফুটে গেছে, এবার কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি, বিনস গাজর আর ক্যাপসিকাম।
বেসনটা একটু পরে দেবো, তুমি একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর কিশমিশ, এগুলোকেও একটু সবজির সাথে ভেজে নিয়ে আমি সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেবো। সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম, একটু ভাজা হয়ে যাওয়ার পর দু চামচ আদা বাড়ি দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে সবজিটাকে একটু কষিয়ে আমি দিয়ে দিচ্ছি জল। ডালটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগের ডালটা। আর এবার দিচ্ছি হচ্ছে সামান্য একটু ঘি, ভেজ ডাল রেডি। এবার আমি এটাকে নাবিয়ে নেব, কারণ বেশি টানালে এটা আবার ঠান্ডা হয়ে গেলে জমে যায়। তো হয়ে গেছে আজকের মতন আমার রান্নাবান্না কমপ্লিট, মিস্টার চক্রবর্তীকেও খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি কাজে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমি জয় করে ফেলেছি। আর এখন আমি যাচ্ছি মাম্মামকে স্কুল থেকে আনতে, স্কুল থেকে এনে ওকে লাঞ্চ ফাঞ্চ করিয়ে একটু ওকে রেস্ট দিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি আমি বিকালবেলা। টাটা, বাই বাই। তো এখন বাজে সন্ধে 6:30, আর 6:30 সময় ঘুম থেকে উঠে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এই মাত্র জাস্ট চা করে চা খেলাম। এবার করছি হচ্ছে মাম্মামের জন্য চাউমিন। মাম্মাম ঘুম থেকে উঠে চাউমিন খেয়ে তারপর মাম্মামকে নিয়ে আমি পড়তে বসবো, আর রাত্রিবেলা ডিনারের জন্য সকালবেলা সবই তরকারি আছে, জাস্ট গরম করে নেওয়ার পালা থাকবে, শুধু গরম করে নেবো আর খাবো। তো এটা হচ্ছে মাম্মামের আজকে সন্ধ্যের খাবার। তো হয়ে গেছে এখানে আমার মাম্মামের জন্য সন্ধ্যের খাবার তৈরি করা, সন্ধ্যের টিফিন তৈরি করা। আর আজকের ব্লগ এইটুখানি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগ অন্য কোনো ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সুইট ড্রিম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দ থেকো, কারণ আনন্দ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার।